সেইখানে একদিন রাস্তার দুটো ছেলে বন্দি আছে, যে কি বন্দি আছে বলতো? তা তো জানি না। ওই যে নাসিরুদ্দিন আছে না, মোল্লা নাসিরুদ্দিন, তার ভালো জুতো জোড়া হাত করবে। কাছে ছিল একটা মস্ত বড় গাছ, কেউ তাতে কোনো দিনও চলে। ইয়া লম্বা গাছ, ওই লম্বা গাছটার দিকে দেখিয়ে তারা মোল্লা সাহেবকে বলল, এই যে গাছ দেখছেন, এই গাছে চলার সাথে এই পৃথিবীতে কারো নেই। মোল্লা সাহেব বললেন, আমার আছে। আসলে দাদুই মোল্লা সাহেবের তো মাথায় খুব বুদ্ধি, তাই উনি আগে থেকে সব বুঝতে পেরে গেছিলেন। মোল্লা সাহেব তো জুতো নিয়ে উঠে গেলেন গাছে। জুতো পরে কি কেউ গাছে চড়ে? সেই ছেলের আবার ভাবল, এবার কি করি কি করি। শেষটায় তারা চেঁচিয়ে মোল্লা সাহেবকে বলল, মোল্লা সাহেব, ও মোল্লা সাহেব, জুতো পরে গাছে চড়লে পড়ে যাবেন তো, আপনার জুতো নিচে ফেলে দিন। সেই কথা শুনে মোল্লা সাহেব কি বললেন বলতো দাদু? কি বললেন? বললেন, কি হে ছোকরা, গাছের মাথায় যে রাস্তা নেই তা কি করে জানলে? গল্প শেষ।